এবাৰ মণিপুৰ সীমান্তত জব্দ হৈছে প্ৰায় 42 কোটি টকাৰ ড্ৰাগছ সীমান্তৰ জিৰিঘাট অঞ্চলত আৰক্ষীৰ অভিযান চলিল জব্দ হল আধা কিলোগ্রাম হেৰইন হেৰইনখিনিৰ মূল্য প্ৰায় 4 কোটি টকা জব্দ 38 কোটি টকাৰ নিচাযুক্ত টেবলেটো আৰক্ষীৰ জালত তিনি কক্ষাত সৰবৰাহকাৰী ধৃত মণিপুৰৰ ফেৰো খান ইলিয়াস খান আৰু কোচবিহাৰৰ সাদ্দাম ৰফে সামিনুল হক মহানগৰ জ্যোতি আৰক্ষী আয়ুক্ত পাৰ্থ হাৰতি মহন্তৰ নেতৃত্বত চলিছিল কামৰূপ আৰক্ষীৰ অভিযান মণিপুৰ সীমান্তত এবাৰ জব্দ হৈছে প্ৰায় 42 কোটি টকাৰ ড্ৰাগছ সীমান্তৰ জিৰিঘাট অঞ্চলত আৰক্ষীয়ে অভিযান চলাই য'ত জব্দ হয় আধা কিলোগ্ৰাম হেৰইন হেৰইনখিনিৰ মূল্য প্ৰায় 4 কোটি টকা লগতে জব্দ হয় 38 কোটি টকাৰ নিচাযুক্ত টেবলেট আনফালে আৰক্ষীৰ জালত পৰিল তিনি কুখ্যাত সৰবৰাহকাৰী নামসমূহ পুনৰ জনাইছো মণিপুৰৰ ফেৰো খান ইলিয়াস খান আৰু কোচবিহাৰৰ সাদ্দাম ৰফে সামিনুল হক মহানগৰীৰ জ্যোতি আৰক্ষী আয়ুক্ত পাৰ্থ হাৰতি মহন্তৰ নেতৃত্বত এই অভিযান চলিছিল আমি আন্তর্জাতিক ড্রাগস কনসাইনমেন্ট এটার খবর পাইছিল আর গোপন সূত্রের জড়িয়ে এই খবরটা আইসিল আর সেই খবরের ভিত্তিত যা 13 তারিখে নিশা আমার কামরূপর ডিএসপি হেডকোয়ার্টার কল্যাণ পাত্রগর নেতৃত্ব অসম মণিপুর সীমান্ত জিরিঘাট অঞ্চলত ফুলের টল বলে কয় জায়গাট তাত অপারেশন চলাই এখন ট্রাকর পৰা দুজন মণিপুরী সহ আধা কেজি হিরোইন আর 1,50,000 ইয়াবা টেবলেট জব্দ করবলে সক্ষম হো আর এই কনসাইনমেন্ট আসলতে সিটি হয়ে পেলায় কামরূপ হয়ে এই বেঙ্গললৈ যাওয়া কথা আসলে আর সোর্সর খবর মতে বেঙ্গলরপরা এই বাংলাদেশলৈ গেল হেতেন